Nu tu nimțească un sulă în mici. আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী 2021। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পরীক্ষা যে দোদুল্যমান, কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই তোমাদের সাথে আজ আমি হাজির হয়েছি বলবিদ্যা মধ্যে স্থিতিবিদ্যার দুটি প্রশ্নের সমস্যা সমাধান নিয়ে। আমি আজ তোমাদের সাথে এই দুটি প্রশ্ন সমাধান আলোচনা করব। তাহলে আমাদের এই জায়গায় যে বলবিদ্যার যে সমস্যা আলোচনা করার জন্য যে আমরা যে দুটি প্রশ্ন লিখেছি, এই প্রশ্নের মধ্যে তোমাদের বল সামান্তরিকের সূত্র এবং বলের সাইন সূত্র এই রিলেটেড আছে। তাহলে আমাদের বল সামান্তরিকের সূত্র থেকে আমরা পাইলাম যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দিকে এবং মানে দুটি বল যদি সূচিত করা হয়, তাহলে তাদের লব্ধি বল দুটি ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা দিকে এবং মানে সূচিত করে, আর দিক যে কোনো একটি বলের সাথে কোণ উৎপন্ন করে। তাহলে এখানে যদি পি বলের সাথে লব্ধি বল তেটা কোণ উৎপন্ন করে, সেই ধরনের সূত্র রিলেশন নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো, আমাদের প্রশ্নটা বললাম যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানে দুটি বলের লব্ধি, যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানে দুটি বলের লব্ধি। তাহলে লব্ধি বলটা কি? দুই বা ততোধিক বলের সমষ্টিকে বলগুলোর লব্ধি বল বলা হয়। তাহলে এক্ষেত্রে দেখো যে আমাদের এক নম্বর যে সমস্যাটা সমাধান করার জন্য কোনো বিন্দুতে, তাহলে কোনো একটা বিন্দু নিলাম ও, ও বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানে দুটি বল, পি এবং কিউ মানে দুটি বল, তাদের অন্তর্গত কোণের এক তৃতীয়াংশ, তো এক তৃতীয়াংশ কি তিন ভাগের এক ভাগ। তাহলে এর জন্য আমরা এই দুটি বলের অন্তর্গত কোণের পরিমাণকে থ্রি আলফা ধরে নিব, থ্রি আলফা আমরা ধরে নিলাম এই এক তৃতীয়াংশের কারণে। কারণ এক তৃতীয়াংশ করলে যে তিন ভাগের এক ভাগ, তাহলে আলফা হয়ে যাবে। এই ত্রিকোণটাকে আমরা যদি এক তৃতীয়াংশ নিই এবং তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের এক তৃতীয়াংশে বিভক্ত করে, তাহলে আমরা লব্ধিটা ধরে নিলাম যে পি বলের সাথে এক তৃতীয়াংশ, তাহলে ত্রি আলফা কোণের এক ভাগ আলফা এক তৃতীয়াংশ কোণে বিভক্ত করেছে। তাহলে দেখাও তাদের অন্তর্গত কোণ পরিমাণ ও এ ও ও বি বরাবর যথাক্রমে পি ও কিউ মানের বল দুটি ক্রিয়ারত, পি এবং কিউ মানের বল দুটি ক্রিয়ারত, এদের লব্ধি বল আর ওসি বরাবর ক্রিয়ারত, লব্ধি বল আর আর পি বলের সাথে পি বলের সাথে আলফা কোণ, তা দেখো। কারণ এক তৃতীয়াংশ, যে এক তৃতীয়াংশ বলতে থ্রি আলফার তিন ভাগের এক ভাগ হলো আলফা। তাহলে আমরা দেখলাম যে কোনো বিন্দুতে, কোনো বিন্দু বলতে আমরা ও বিন্দুতে দুটি বলের লব্ধি অন্তর্গত কোণের এক তৃতীয়াংশ, তাহলে তিন আলফা কোণে, তাহলে পি এবং কিউ বল দুটি ও বিন্দুতে ত্রি আলফা কোণে ক্রিয়াশীল, এদের লব্ধি
ত্রিবলের সাথে আলফা কোণে ক্রিয়া করে ওসি বরাবর ক্রিয়ারত আছে। তাহলে আমাদের এখানে কি পাইলাম, পি ও কিউ বলের অন্তর্গত কোণ 3α, পি ও আর বলের অন্তর্গত কোণ আলফা। তাহলে কিউ ও আর বলের অন্তর্গত কোণ, এই দেখো 3α মাইনাস আলফা সমান হলো 2α। তাহলে আমরা যে দুটো বলের অন্তর্ভুক্ত কোণটা আমরা নির্ণয় করে নিলাম, যে পি এবং কিউ বলের অন্তর্গত কোণ হলো 3α, পি ও আর বলের অন্তর্গত কোণ হলো আলফা, কারণ যেহেতু আমরা ধরে নিয়েছি আর বলটি পি বলের সাথে আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে কিউ এবং আর বলের অন্তর্গত কোণ, তাহলে 3α থেকে যদি আলফাটা বিয়োগ করি তাহলে 2α। তাহলে এই সমস্যা সমাধান করার জন্য আমরা বলের সাইন সূত্রটা ব্যবহার করব। বলের যে বলের সাইন সূত্র অনুসারে হলো প্রত্যেকটি বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। যে বলের সাইন সূত্রটা হলো প্রত্যেকটি বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক। তাহলে পি বল, তাহলে কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক, সাইন 2α। কিউ বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক, তাহলে পি এবং আর বলের অন্তর্ভুক্ত কোণ আলফা, সাইন আলফা। আর বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক, সাইন 3α। এই দেখো বলের সাইন সূত্র থেকে আমরা এটা পাইলাম। তাহলে এখন দেখো আমরা সূত্র কি লিখতে পারি, পি সাইন 2α পরিবর্তে লেখা যায় সাইন আলফা, এই দেখো কজ আলফা। আমরা ত্রিকোণমিতিক সূত্র লিখলাম, কিউ এখানে সাইন আলফা আছে, সাইন আলফা, আর সাইন 3α সূত্র মানে সাইন 3 সাইন a, তার মানে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব a, তার মানে 4 সাইন কিউব আলফা। তাহলে এটা লিখলাম 2 সাইন আলফা কজ আলফা, কিউ সাইন আলফা। এই জায়গায় লক্ষ্য করো সাইন আলফা কমন যায়, 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা, 4 সাইন স্কোয়ার আলফা। তাহলে প্রত্যেকটি থেকে সাইন আলফা বাদ যায়, দেখো পি বাই 2 কজ আলফা, কিউ 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। সাইন আলফা দ্বারা গুণ করে, তাহলে দেখো আমাদের সাইন আলফা দ্বারা গুণ করার পর সাইন আলফাগুলো খাটা গেল, তাহলে আমরা সেটা পাইলাম, এটাকে দিলাম 1 নং। তাহলে আমাদের টার্গেট কি, দুইটা কোণের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ নির্ণয় করা। তাহলে এখানে দেখো এই সম্পর্ক আসলো তাহলে 1 নং হতে, পি বাই
2 cos alpha by holo q the target আমাদের আলফার মানটা বের করা তাহলে এখানে লেখা যাক p by যে 1 by cos alpha 2 যাবে উপরে 2 q আর p যাবে নিচে তাহলে 1 by cos alpha এখন আমরা তাকে বিপরীত করে দিলাম cos alpha তাহলে p যাবে উপরে 2 q যাবে নিচে তাহলে সেটা কি করলাম ব্যস্ত করো তাহলে আলফা ইকুয়াল টু কি আসলো এই দেখো cos ইনভার্স p by 2 q cos ইনভার্স p by 2 q তাহলে দেখো আলফা এখানে আসছো এখন এদের মধ্যবর্তী কোণ p ও q বল দুটি অন্তর্গত কোণ 3 alpha সমান 3 cos inverse p by 2 q তাহলে আমাদের অন্তর্গত কোণ আমরা পেয়ে গেলাম যে বল দুটির অন্তর্গত কোণের পরিমাণ নির্ণয় করো তাহলে সেখানে কি আসলো যে 3 cos inverse p by 2 q তাহলে এই দেখো বল দুটির অন্তর্গত কোণ তারপর আমাদের টার্গেট কি লব্ধির মান বের করা যে pq বল দুটির অন্তর্গত কোণ 3 cos inverse p by 2 q তাহলে সেখানে আসলো এখন আমরা আনবো লব্ধির মান নির্ণয় করা আবার এক নং হতে যে এক নং হতে কি পাইলাম দেখো তিনটা শর্ত যেহেতু সমান 3 q by r 3 minus 4 sin square alpha 3 minus 4 sin square alpha তাহলে বা আমাদের টার্গেট r এর মান বের করা তাহলে r equal to q into 3 minus 4 sin square alpha এখন আমাদের মান জানা আছে cos alpha q a 3 4 into sin square এর সাথে cos এর একটি সম্পর্ক আছে 1 minus cos square alpha তাহলে আমাদের 3 থেকে 4 cos square alpha টা আমরা নির্ণয় করলাম r কাটা তা r equal to p square by হলো q square by হলো q যেখানে r গ্যাটা p গ্যাটার দেন q তাহলে আমাদের দেখো যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ তাহলে বল দুটির অন্তর্গত কোণের পরিমাণ সুতরাং বল দুইটির অন্তর্গত কোণের পরিমাণ 3 cos inverse p by 2 q এবং লব্ধির মান p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই q যেখানে p গ্রেটার দেন q শর্ট এই দেখো যে কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল দুটি ভলের লব্ধির মান নির্ণয় করা তাহলে আমাদের সেখানে লব্ধির মান নির্ণয় করলাম যে p এবং q মানে 3 আলফা কোণ তাহলে অন্তর্গত কোণের পরিমাণ এবং লব্ধির মান তারপর দুই নাম্বার দেখো কোনো বিন্দুতে p এবং 2p মানে দুটি বল ক্রিয়াশীল প্রথম থেকে দ্বিগুণ এবং দ্বিতীয়টির পরিমাণ 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে তাহলে p এর মান নির্ণয় করো তাহলে কোন বিন্দুতে p এবং 2p মানে দুটি বল ক্রিয়াশীল তাহলে দেখো আবার কি ধরলাম কোন বিন্দুতে p এবং 2p মানের
দুটি বল কি আসে। প্রথমটিকে দ্বিগুণ এবং দ্বিতীয়টির পরিমাণ এইট একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে এদের লব্ধি ওসি বরাবর কি আসে এবং পি বলের সাথে তিটা কোণ উৎপন্ন করে। তাহলে এবং দ্বিতীয়টিকে দ্বিগুণ করলে না প্রথমটিকে দ্বিগুণ করলে দ্বিতীয়টির পরিমাণ আট একক বৃদ্ধি করলে লব্ধির দিকে থাকে অপরিবর্তিত থাকে। তাহলে পি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি ও বিন্দুতে আলফা কোণে যে ও বিন্দুতে আলফা কোণে ও এ ও বি বরাবর যথাক্রমে পি ও টু পি মানের দুটি বল ক্রিয়াশীল, এদের লব্ধি বল আর ওসি বরাবর ক্রিয়াশীল। ধরি তে লব্ধি বল দড়ি লব্ধি বল আর পি বলের সাথে তিটা কোণ উৎপন্ন করে। যা আমরা ধরলাম আর পি বলের সাথে কী কোণ উৎপন্ন করে, তিটা কোণ উৎপন্ন করে। তাই সুতরাং ট্যান তিটা কি, তাহলে সূত্র কি বল সামন্দ্রিকের সূত্র থেকে আমরা বলতে পারি দিক। তাহলে ট্যান থিটা কোন বলের সাথে কোণ উৎপন্ন করেছে, পি বলের সাথে কোণ উৎপন্ন করেছে। তাহলে পি তাহলে টু পি সাইন আলফা পি প্লাস টু পি কস আলফা। তাহলে সেখানে দেখো টু পি সাইন আলফা এখান থেকে যদি তাহলে আমরা এটা পাইলাম, এই তত্ত্বটা পাইলাম, এটাকে এক নং দিলাম। আবার দেখো পরবর্তী শর্তটা কি বলল, যে প্রথমটিকে দ্বিগুণ করলে যে প্রথম বলটিকে দ্বিগুণ, তাহলে প্রথম বলটিকে প্রথম বলটিকে দ্বিগুণ অর্থাৎ টুপি এবং দ্বিতীয় বলটিকে বলটির পরিমাণ এইট একক বৃদ্ধি অর্থাৎ টু পি প্লাস এইট হলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তার মানে কি লব্ধির দিক একই দিকে থাকে, যে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে সুতরাং ট্যান থিটা যেহেতু লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তাহলে লব্ধি বল টুপি বলের সাথে কি থিটা কোণে উৎপন্ন করে। তাহলে ট্যান থিটা সমান কি আসলো, লব্ধির দিক যেহেতু অপরিবর্তিত থাকে সুতরাং ট্যান থিটা তাহলে টুপি প্লাস এইট সাইন আলফা টুপি প্লাস এইট কজ আলফা। এক নং ও দুই নং হতে পায়, তারপর সেখানে আমরা
एक नम्बर समीकरण क्यों पे टू पी साइन आलफा और दुई नंगे हमें कि पे पी प्लस टू पी कॉस आलफा टू पी प्लस एट साइन आलफा कॉस आलफा। তাহলে দেখো আমরা এই দুটো সমীকরণ থেকে যেহেতু লব্ধি বল অপরিবর্তিত থাকে তাহলে একই গুণ উৎপন্ন করে তাহলে এই আকারে আমরা লিখতে পারি এক নং এবং দুই নং সমীকরণ থেকে। তাহলে আমাদের টার্গেট এখান থেকে পি এর মান বের করা। তাহলে দেখো টু পি থাকে টু কোয়াজ আলফা टू पी प्लस एट टू पी साइन आलफा द्वारा भाग करे जेहेतु साइन आलफा नॉट इक्वल जीरो शून्य होते देखो थ्री वन प्लस टू कॉस आलफा इक्वल टू जो कमन नहीं पी प्लस फोर और ये जगह देखो टू पी टू कमन नीले पी प्लस फोर कॉस अल्फा। ताले टू वन प्लस टू कॉस अल्फा टू कमन नीले पी प्लस पी कॉस अल्फा फोर कॉस अल्फा टू इंटू पी प्लस फोर। तेल हिसाब कर देखो ये पाइल एन टू टू कॉस अल्फा पी प्लस फोर तेल पी प्लस पी कॉस अल्फा फोर कॉस अल्फा एम आड़ाड़ी गुण कर दीब टू पी प्लस पी कॉस अल्फा फोर कॉस अल्फा वन प्लस टू कॉस अल्फा इंटू पी प्लस फोर। तेल देखो हमारे हिसाब से क्या आसलो जो हमारे फोर पी प्लस कॉस अल्फा आसलो। এখন গুণ করে দেই টু পি প্লাস টু পি কজ আলফা প্লাস এইট কজ আলফা। তাহলে সেখানে কি আসলো পি প্লাস টু পি কজ আলফা ফোর দিয়ে গুণ করলে প্লাস ফোর প্লাস এইট কজ আলফা। তাহলে টু পি टू पी कॉस अल्फा एट कॉस अल्फा माइनस पी माइनस टू पी कॉस अल्फा माइनस एट कॉस अल्फा इक्वल की फोर हमें सेगल पक्षान्तर कर ले पी इक्वल टू कत फोर। ताहले पी एर मान निर्णय करो पी एर मान हलो पी एक फोर एकक। तो सूतरा पी एर मान फोर एकक। তাহলে আমাদের লব্ধি বল যদি পি বলের সাথে গুণ উৎপন্ন করে তাহলে আমাদের কি আসবে যে দিক যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ পি বলের সাথে যে গুণ উৎপন্ন করলো টুপি বলের সাথে কি লব্ধি বল একই পরিমাণ গুণ উৎপন্ন করলো তাহলে দিক সামান্তরিকের সূত্র ব্যবহার করে আমরা সেই মানগুলো নির্ণয় করেছি। তাহলে তোমাদের এই বলবিদ্যার স্থিতিবিদ্যার প্রথম অংশে যে আলোচনা